बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल केमन आछेन सबाई आशा करी निश्चय भालो आछेन आमरा आलहामदुलिल्लाह भालो आछि। आजकेर भिडियोते आमी खूबई मजार एकटा पैन पिज्जा तैरी करे देखाबो। घरे थाका उपकरण दिए किभाबे पिज्जा तैरी करे निते हय सेटाई आमी देखाबो। তা আমি সকালবেলা আমার রান্না করছি, রান্না করা প্রায় শেষ। তা আমার হাজবেন্ড কাজে যাবে, এখন টমেটোগুলা পেকে গেছে, টমেটোগুলা ফেলে দিচ্ছে, বললো যে এগুলা পেকে গেছে পড়ে যাবে এই জন্য কেটে দিচ্ছে। আমার দুইটা টমেটো গাছেই অনেকগুলা টমেটো হয়েছে, আর কিছু কাঁচামরিচও কেটে নিল। গাছে একটা শসা হয়েছে, একটা গাছে একটা বেগুনও হয়েছে, একটা বেগুন গাছেই লাগানো হয়েছে, তাই বেগুনটাও কেটে নিল। তা আমি আপনাদের জন্য একটু ভিডিও করলাম, দেখি কতগুলা টমেটো হয়েছে দুইটা গাছে। তা আমি টমেটোগুলা সব নিয়ে আসলাম, একটা শসা হয়েছে মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আমি টমেটোগুলা মেপে নিব, দেখি দুইটা গাছে কতগুলা টমেটো হলো। আর কাঁচামরিচ কিন্তু মাশাল্লাহ আমি সবগুলো কাটিনি, কয়েকটা কেটে নিয়েছি। টমেটোগুলো আজকে মজা করে ভর্তা করে খাবো। আমি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, আর রসুন পাতা ছিল কিছু পেকে যাচ্ছে, রসুন পাতাগুলোও কেটে নিয়ে আসলাম। এই তো টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। টমেটো এখানে 1 কেজি 150 গ্রাম হয়েছিল। তা আমি লাল টমেটোগুলো কেটে নিয়েছি, এখন এগুলাকে হাতে মাখা ভর্তা তৈরি করব। এই জন্য কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিয়ে দিলাম। ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি শুকনো ধনিয়া পাতা দিয়ে দিলাম, গুঁড়ো ধনিয়া পাতা। এটা দিয়ে ভালোভাবে মেখে আমি ভর্তাটা তৈরি করে নিব। এভাবে টমেটো ভর্তা করলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, খেতে কিন্তু খুবই মজা হয়। আর এটা ভর্তা করলে তো আমার অনেক পছন্দ, অনেক অনেক পছন্দ। আর এখন আমি এভাবে করে খাই, ওর বাবারও পছন্দ। তো এখন মেয়েরাও দেখি ট্রাই করতে করতে ওদেরও বলে যে ভালো লাগে। আমি এই জন্য আমি সবগুলো টমেটোই ভর্তা করে নিলাম। লবণটা একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর ওর বাবা এখন এই কাজে চলে যাবে, আমি খাবারটা টেবিলে দিয়ে দিব। আমার রান্না শেষ, আমি যা যা রান্না করেছি তাও একটু দেখিয়ে দিই। আমি খাবারগুলো সব টেবিলে নিয়ে গেছি। এই তো আমি আজকে রান্না করেছি তেলাপিয়া মাছ ভুনা করেছি, আর বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি, ডাল, আর এই তো ফ্রেশ টমেটো ভর্তা করলাম। এখন আমি খাবারটা দিয়ে ওর বাবার রাতের খাবারটা রেডি করে দিব, আর সবাই খেতে বসে পড়বো, সবাই খাওয়া দাওয়া করবো। রান্নাবাড়া তো শেষ, তাই খাওয়া দাওয়াটা আমরা এখনই সেরে ফেলবো, যেহেতু ওর বাবা কাজে যাবে। তাই আমরা সবাই খেতে বসে পড়েছি। আমি নাস্তাটা তৈরি করে নিয়ে আসি, তারপর আমিও খাবো। এখন আমি পাকঘরে চলে যাচ্ছি, আর মেয়েরা বসে পড়েছে। ছোট মেয়ে এখন ভাত খাবে না, সে মসজিদ থেকে এসেছে, এখন তরমুজ খাবে, তাই ওকে তরমুজ দিয়ে দিলাম, একটু তরমুজ খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটা বড় লম্বা রেস্ট নিয়েছি, এখন মেয়েরা পিৎজা খাবে, আমি মেয়েদের জন্য পিৎজা তৈরি করছি। আর আজকের পিৎজাটা কোনো ঝামেলা ছাড়াই তৈরি করব, কোনো রেস্টেরও দরকার নাই, ইস্টেরও দরকার নেই, ইস্ট আর রেট ছাড়াই সাথে সাথে কিভাবে পিৎজা বানানো যায় সেটাই, সেই রেসিপিটাই আমি আজকে দিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। এখানে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন, দুইটাই আর এখানে দেওয়া যায় অল্প করে। তা আমি অল্প করে বেকিং সোডা দিয়ে দিলাম, আর বেকিং পাউডার দিইনি। এখানে দিয়ে দিচ্ছি টক দই, আর 1 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল। এখন এটাকে একটু মিলিয়ে নিব।
তারপরে আমি হালকা গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। প্রথমে আমি দইটা মিলিয়ে নিচ্ছি, না হয় বোঝা যাবে না যে কতটুক পানি লাগবে। এখন অল্প অল্প করে পানি এড করে আমি খামিরটা নরম করে তৈরি করে নিব। একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই সাথে সাথে পিৎজা তৈরি করে নেওয়া যায়। আর এটার জন্য ওভেন অথবা ইস্ট এটা কোনো কিছুই দরকার হয় না। আসলে পিৎজা তৈরি করা খুবই সহজ, আর এভাবে তৈরি করলেও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তা আজকে আমার ঘরে যা আছে তা দিয়েই আমি একটা পিৎজা তৈরি করছি। আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটা বড়, আমি আমার ফ্রাই প্যানটা যেরকম এই রকম সাইজেরই একটা রুটি বানিয়ে নিব। এই জন্য আমি এখানে 1.5 কাপ ময়দার খামির করে নিয়েছি। আর আমি এটা দিয়ে মাঝে মাঝে এভাবে তৈরি করি, আর মাঝে মাঝে তৈরি করে বিদায় ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। কারণ বাচ্চারা কিন্তু পিৎজা খেতে পছন্দ করে, কিন্তু আমরা অনেক ঝামেলা মনে করি, এই জন্য তৈরি করি না। কিন্তু এভাবে সাথে সাথেই তৈরি করা নেওয়া যায়। এতো আমি ফ্রাই প্যানটা একটু অলিভ অয়েল দিয়ে একটু সরিয়ে দিব, তারপর রুটিটা এটার ভিতরে তুলে নিব। আমি ফ্রাই প্যানের সাইজ করেই আর কি রুটিটা তৈরি করেছি। এতো উঠিয়ে নিয়েছি, এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে রুটির মতো ফুলে না ওঠে। এতো এখানে আমি সস দিয়ে দিচ্ছি, এটা টমেটো সস, পিৎজার সস দিয়ে দিলাম। আপনারা এই সসটাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। যদি পিৎজার সসের রেসিপি দরকার তাহলে আপনি আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি কোনো এক সময় দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখন আমি সসটা দিয়ে দিলাম, এরপর এখানে দিয়ে দিচ্ছি তন্ন টুনা মাছ, এখানে অল্প করে দিয়ে দিচ্ছি। এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, আমার বাচ্চারা পছন্দ করে, এজন্য আমি এটা দিয়ে দিলাম। আর চিজ তো লাগবেই, আমি চিজটা গ্রেট করে নিচ্ছি। আমার বাসায় যেই চিজটা ছিল এটাই আমি দিচ্ছি, এখানে মোচারেল্লাও দেওয়া যেতে পারে। তো এখন আমার বাসায় যে চিজ ছিল আমি সবসময় এই চিজটাই ইউজ করি, তাই এই চিজটাই আমি একটু গ্রেট করে এটাই দিয়ে দিব। আমি কিন্তু চুলাটা এখনও ধরিয়ে দিইনি, চুলাটা একটু পরে জ্বালিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে করে যখন যে রেসিপি আমি আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আমি পিৎজাটা চুলায় দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে চুলাটা ডিম করে চুলাটা জ্বলিয়ে দিয়েছি, ডিম করে রেখেছি। তা এখন আমি দুপুরে রুটি বানিয়ে দিয়েছি আর বাবার জন্য কিছু আমার ময়দা সিদ্ধ করা থেকে গিয়েছিলো, তাই এগুলো আমি বানিয়ে সারতে পারিনি, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে। এখন একটু গরম করে নিলাম ওভেনে, আর এটাকে আমি হালকা গরম পানি দিয়েই এটা মথে নিচ্ছি, আমাদের জন্য রুটি তৈরি করব। আর আমি জিলহজ মাসের রোজা রেখেছি, এখন ওদের পিৎজাটা হলে বাচ্চাদের খাবার দিয়ে দিব, এরপরে আমার ইফতারের সময় হয়ে যাবে, ইফতার করব। আর ইফতার করে বাকি কাজগুলোও সেরে নিব, এগুলা করতে করতে ওর বাবাও চলে আসবে। তা আমি রুটিটা তৈরি করে নিই পিৎজা হতে হতে, আর পিৎজা হওয়ার পরে কীরকম হয় আপনাদেরও দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমার সাথেই থাকুন, আর এভাবে রুটি তৈরি করে নিলেও কিন্তু ভালোই হয়। আমি মাঝে মাঝে এভাবেও রেখে দিই, আবার মাঝে মাঝে রুটি তৈরি করে রেখে দিই, যখন যেরকম সময় থাকে সময়ের সাথে মিলে আর কি কাজগুলো করতে হয়। তা আমি আটাটা ভালো করে মথে নিয়ে এখানে
রুটি তৈরি করে নিব। আর পিৎজাটা আমার এখনো হয়নি, পিৎজা হলেই আপনাদের দেখিয়ে দিব কি রকম হয়েছে। পিৎজা হতে হতে আমার রুটিও বানানো হয়ে যাবে। আমি রুটিগুলা ভেজে নিচ্ছি, আর এদিকে দেখিয়ে দেই পিৎজাটা কেমন হয়েছে। পিৎজা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই তো আপনাদের কেটে দেখিয়ে দেই, আমি বাচ্চাদের কেটে দিয়ে দেই, বাচ্চারা অপেক্ষা করছে, বারান্দায় বসে আছে বাচ্চারা। তাই আমি বললাম বারান্দায় অপেক্ষা করো, আমি পিৎজা তৈরি করে তোমাদের দিয়ে দিব। পিৎজা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, আর কিন্তু ফুলে উঠেছে। ধরো ধরো নাও, নিচেরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, চুলুটা ডিম করে রাখায় এটা কিন্তু নিচে উপরে যায়নি। কেমন হয়েছে? ইয়াম্মি। বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে আমার ইফতারের সময় হয়ে যাবে, আমি ইফতার করে নামাজ পড়ার পরে আমি বাকি কাজগুলো উপরে। বেশি লাগছে গরম, আস্তে আস্তে খাও। সবার খাওয়া দাওয়া শেষ, নামাজ খাওয়া দাওয়া সব শেষ হয়েছে, এখন এশার নামাজের অপেক্ষা। আর আমি এখন সব গুছগাছ করে নিচ্ছি, এখন আমার পাকঘরটা ক্লিন করব। প্রথমে সিঙ্কটা ক্লিন করে নেই, তারপর এগুলা ক্লিন করতে করতে রাতে ঘুমানোর সময় হয়ে যাবে, আর এশার নামাজেরও সময় হয়ে যাবে। কারণ এশার নামাজের এখন সময় হয় 10:30, আর মাগরিবের টাইম হয়েছে 8:55, 9:00 আর কি 5 মিনিট আগে আমাদের এশার নামাজ মাগরিবের আজান দেয়। তাই আমি ইফতার করে সব গুছগাছ করতে করতে আবার এশার সময় হয়ে যাবে। তাই আমি এখন সব ক্লিন করে নিচ্ছি, আর মেয়েরাও অপেক্ষা করছে এশার নামাজের জন্য, আর বাবাও চলে আসবে। আর বাবা এসে আর খাওয়া দাওয়া করে না, প্রচণ্ড গরম, এসে একটু ঠান্ডা দিয়ে আর 1 গ্লাস দুধ দেই, এটাই খায়, আর কিছু আর খায় না রাতে। আর খাবারটা নিয়ে গেছে, 8 বাজে খাবারটা খেয়ে ফেলেছে। তা এখন আমি সব ক্লিন করে নিই, আর সবাই শুয়ে পড়লো, আমার জন্য সামিয়া আমার জন্য অপেক্ষা করবে। সামিয়া আমি যতক্ষণ বিছানায় না যাই আমার জন্য অপেক্ষা করতে থাকে, সবাই শুয়ে পড়লে একা হয়ে যায়, তখন কিন্তু আমার সাথেই এসে কুটুর কুটুর শুধু কথা বলে। আমি ক্লিন করে নিচ্ছি, আমি আমার আশেপাশেই থাকে। আমি ক্লিন করা শেষ, আমি চুলাটা একটু পরিষ্কার করে নিব, হাঁড়ি পাতিলগুলো এভাবে রেখে দিলাম, আর চুলাটাও একটু ক্লিন করে নিই। তারপর দরজা জানালাগুলো বন্ধ করে দিব, দরজা জানালা বন্ধ করে আমি একবারে সামিয়াকে নিয়ে বিছনায় চলে যাব। সামিয়াকে শুয়ে দিয়ে নামাজ পড়ে শুয়ে পড়ব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমি এখন ক্লিন করে চলে যাব, আমি আর প্রচণ্ড গরম পড়েছে, দরজা জানলা সব বন্ধ করা যায় না, বাহিরের কাঠের অংশটা শুধু আটকে দিই। তাই আমি বারান্দার গেটটা লাগিয়ে দিই, কাঠের অংশটা লাগিয়ে দিব, আর গ্লাস লাগাবো না। তো স্বামী আমার জন্য অপেক্ষা করছিল। সবাই শুয়ে পড়েছে, স্বামীয়া যদি এখানে বসা ছিল, তাই আমি এই বারান্দার গেটটাও লাগিয়ে দিব, বাহিরের পাটটা। এদিকেও সবাই শুয়ে পড়েছে, সব ঘরের লাইট বন্ধ করে দরজা জানলা বন্ধ করে আমি স্বামীকে শুয়ে দিব। স্বামীকে শুয়েই আমি নামাজটা শেষ করে আমিও শুয়ে পড়ব। তাই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সব জায়গায় যেয়ে সব ঠিক মতো সব ঘুমের দোয়া করো, সব আমার নামাজ পড়ে তারপরে স।
চুবো না সব সুরা করো তারপর সুরা ফাতিহা আর সুরা ইখলাস করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।